बिजली कर्मी की लापरवाही के कारण दिन में भी जल रही स्ट्रीट लाइट, रात में लोड शेडिंग। कालियागंज नगर पालिका क्षेत्र में रात में लाइट नहीं जलती है, लेकिन दिन में जरूर लाइट जलती रहती है। ऐसी तस्वीर कालियागंज नगर पालिका हॉस्पिटल रोड पर देखने को मिली। सड़क के दोनों किनारे दिन भर लाइट जलती रहती है। आम लोगों की शिकायत है कि पहले से लोड शेडिंग की समस्या है, वहीं हॉस्पिटल रोड की सड़क पर दिन भर लाइट जलती रहती है। वहीं हॉस्पिटल रोड की सड़कों पर दिन भर लाइट जलती रहने से बिजली की बर्बादी हो रही है। आम लोगों की मांग है कि नगरपालिका प्रशासन इस समस्या पर गंभीरता से विचार करे। बिजली कर्मियों की लापरवाही के कारण काफी बिजली बर्बाद हो रही है। इस संबंध में नगरपालिका अध्यक्ष रामनिवास साहा ने कहा कि कुछ दिनों से ही बारिश के कारण लाइन में दिक्कतें आ रही है। कुछ दिनों से हो रही बारिश के कारण लाइन में दिक्कतें आई है, इसे ठीक करने के लिए बिजली प्रभारी कर्मचारी को भेजे। আমার নাম মনোরঞ্জন পাটোয়ারি, কালিয়াগঞ্জের বাসিন্দা আমি এবং হসপিটাল পাড়ার বাড়ি আমার। এই রোডে দেখা যাচ্ছে বেশ কিছু মানে প্রত্যেকটা স্ট্রিট লাইটগুলো জ্বলে রয়েছে, নীল সাদা জ্বলে রয়েছে, কি বলবেন তোমার এই ভূমিকা? এই বিষয় বলার আমাদের অনেক আছে, এই কারণে যে দিনের পর দিন ইলেকট্রিকের যে হারে বৃদ্ধি হচ্ছে সাধারণ নাগরিক ভুগছে। আর আমরা লক্ষ্য করছি কালিয়াগঞ্জের রাস্তার লাইটটা যেটা হয়তো দেখাচ্ছে কোনো দিন সারাদিনই চলে থাকে, কোনো দিন দিবায় না, এবং অনেক অফিস টফিসগুলোতে এইভাবেই দেখছি যে লাইট সারাদিনই চলছে। হয়তো সাধারণ নাগরিক ইলেকট্রিক ফেয়ার দিতে তারা টেরটা পাচ্ছে যে কী অবস্থা। এই সম্পর্কে কালিয়াগঞ্জ পৌরবাসী এবং রাজ্য সরকার দুই দিকে লক্ষ্য রাখা উচিত যে ইলেকট্রিক ফেয়ার নিয়ে যেভাবে বৃদ্ধি দিনের পর দিন পাচ্ছে, এবং ইতিমধ্যেই আমার কালিয়াগঞ্জের এক বাসিন্দা আমার সাথে গল্প করছিলেন যে ইলেকট্রিক ফেয়ার আমরা বলছিলাম মাসে বলতে মাসে করা হোক, তাহলে হচ্ছে কিছুটা হয়তো সাশ্রয় হতো। এটাও দীর্ঘদিন ধরে আমাদের কালিয়াগঞ্জবাসী একটা আবদার ছিল, সেই কাজটা এখনো পর্যন্ত হয়নি। এটা কোন রোডের মধ্যে? এটা হসপিটাল রোডের মধ্যে প্রত্যেকটা লাইট জ্বলছে, কতদূর পর্যন্ত আছে হসপিটাল রোডে? তো তারপর কালিয়াগঞ্জের মনে হয় সবখানেই জ্বলে আমার মনে হয়, আমি তো ওদিক ভিতরে ঝুঁকি না, কিন্তু আমার যেটা ধারণা গোটা কালিয়াগঞ্জে এইভাবেই হয়তো লাইটটা জ্বলে আছে। বিদ্যুৎ বিল অপচয় হচ্ছে? অপচয় অবশ্যই হচ্ছে, সাধারণ মানুষের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষে যাচ্ছে, সাধারণ মানুষ টেরও পাচ্ছে, সাধারণ মানুষ ইলেকট্রিক অফিসে যায়, পৌরসভা অবশ্যই পৌরসভার লোক আছে, তারা কি দেখছে না? তা দেখেও হয়তো তাদের গাফেলতি আছে, ওদের আবার সরকারি অপচয় হচ্ছে, সাধারণ লোকের যাচ্ছে, ওনাদের কি যায়? এটা কি আজকে চলছে না, এর আগেও যাচ্ছে? না, অনেক দিনই হয়, মাঝে মাঝে হয়, মাঝে মধ্যেই হয়।